বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উই তনু। তারপর বলো সবাই কেমন আছো, আশা করি সকলে ভালো আছো। সকলের দিন কেমন কাটছে? গরমটা একটু জ্বালাচ্ছে, আমাকেও প্রচণ্ড বিরক্ত করছে। তবে যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। কি মনে হচ্ছে? বেশ ভারী আছে। না, হাতি ঘোড়া কিছু নেই। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কেন করেছিলাম, কিসের জন্য সেটা আমি খুলতে খুলতে বলি। এটা আজকে খুলতে বাবারে বেশ কষ্ট হবে। কোথা দিয়ে খোলাটা শুরু করবো সেটাই বুঝতে পারছি না। পাওয়া গেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। কদিন ধরেই ভাবছিলাম এরকম একটা জিনিসের দরকার আছে, তো দেখলাম যে পাওয়া যাচ্ছে। খুবই একটা প্রয়োজনীয় জিনিস। বাপরে, বক্সের ভেতর বক্স, বক্সের ভেতর বক্স। এই দেখো, এবার বার করে দেখি। এটা আমি চিন্তায় ছিলাম যে এটা কীভাবে আসবে। একটা এটা কাজে লেগে যাবে জিনিসপত্র রাখার জন্য। তাহলে চলো দেখা যাক কি আছে এর মধ্যে। অ্যাকচুয়ালি আমার এই ঘরটাতে কোনো ড্রেসিং টেবিল নেই, শুধু আলমারি আছে। আলমারির সাথে একটা আয়না ফিট করা আছে, আর জায়গাও নেই ড্রেসিং টেবিল রাখার। তো এত কসমেটিক্স, তারপর জুয়েলারিজ, এগুলো রাখতে ভীষণ প্রবলেম হচ্ছিলো, মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো, বক্সের মধ্যে করে ঢোকাতে হচ্ছিলো। তাই আমি ভাবলাম যে এরকম একটা কিছু অর্ডার করি যেটা জিনিসগুলোকে ঠিকভাবে রাখা সম্ভব হবে। এটাতে মোটামুটি যতদূর বুঝতে পারছি 5টা কি 6টা এরকম তাকের মতন আছে। এগুলো সেট করলে বুঝতে পারবো। এগুলো আর কি এরকম ভেতরে ভেতরে পর 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 তাড়ানো থাকবে, বুঝতে পারছো? আর এর সঙ্গে দিয়েছে এই পায়াগুলো, যেগুলো এখানে লাগাতে হবে হোলগুলোর মধ্যে। এটা ফাইবারের, ফাইবার প্লাস্টিকের হবে। কোয়ালিটি ভালোই, হাত দিয়ে যা বুঝছি। এটা দাম পড়েছে 1700-র মধ্যে, 1500 থেকে 1700-র মধ্যে এটা দাম পড়েছে। এই যে দেখো, একটা বক্সটা ছবিটা দিয়েছে, এটা কেমন দেখতে লাগবে, একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? অনেক বেশ ভালো রকম জায়গা রয়েছে। তো অনেক সময় অনেক জিনিসপত্র এবার নানা পারপাসে ইউজ করতে পারো। আমি যেহেতু জুয়েলারির জন্য ইউজ করব বা কসমেটিক্স রাখার জন্য, তো তোমরা তোমাদের মতন এগুলো ইউজ করতে পারো। এরকম করে এক একটা বাবারে বক্স রয়েছে, বেশ কালারফুল না? তো চলো এটা সেট করি, সেট করে দেখাই এটা কেমন লাগছে। এখানে ভেবেছিলাম ফার্স্টে রাখবো ফ্যানটার সামনে, মানে স্ট্যান্ড ফ্যানটার সামনে, কিন্তু তাতে খুব একটা জায়গা হবে বলে মনে হয় না। তো আমি দেখছি এটা কোথায় সেট করা যায়। তাহলে এটা সেট করে তোমাদের কাছে আবার ফিরে আসছি। গলদ ঘর্ম অবস্থা এটা করতে গিয়ে, মানে জিনিসটা ভীষণই মানে ভালো, কিন্তু এত কটা বক্স, তার এত কটা স্ট্যান্ড এবং এগুলো লাগানোর কায়দা ঠিক করতে করতে মানে আধ ঘন্টা সময় বেরিয়ে গেছে। আমার একার দ্বারা হচ্ছিলো না, ভাইকে নিয়ে শুদ্ধ করেছি। তোমরা যখন এটা করবে তখন ভালো করে এটার ইনস্ট্রাকশনটা ফলো করবে, ছবি কেমন দেওয়া আছে, কোনটার পরপর কেমন আছে সেটা ভালো করে ফলো করবে। একবার সেট হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না, যথেষ্ট শক্তপোক্ত, এবং একটা জায়গা থেকে আরেকটা নিয়ে যাওয়াতেও কোনো অসুবিধে নেই। এই বক্সগুলো জাস্ট এরকম করে খুলে, অনেকটা স্টোরেজ দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা বক্স এরকম করে খোলা, এরকম করে ঢুকিয়ে দেওয়া যাবে, তোমাদের ইচ্ছে মতন জিনিস রাখতে পারো। আমার তো ভালোই পছন্দ হয়েছে, বেশ কালারফুল বক্সগুলো। আর এটা আমার ভীষণ দরকার ছিল, মানে এগুলোর মধ্যে আমি হয়তো কোনোটাতে সেন্ট, কোনোটাতে হয়তো মানে পারফিউম, কোনোটাতে হয়তো কিছু জুয়েলারিজ, এগুলো সব বক্স করে করে রাখতে পারবো। ইভেন চাইলে তোমরা ধরো ওষুধপত্র রাখতে পারো, ফাইলস এগুলো রাখতে পারো, কারণ স্টোরেজ খুব ভালো। আর দাম অনুযায়ী 1500 থেকে 1700-র মধ্যে, তো আমার তো মনে হয় যেটা মানে খুবই মানে প্রযোজ্য আর কি, পারপাসফুল। তো হলো এটার আনবক্সিং। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলের, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে আজকে
এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।